শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা থেকে শুরু হওয়া এসএফআই এর জাঠা মিছিল এসে পৌঁছলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। বুধবার কুশুমন্ডি বংশিয়ারি হয়ে গঙ্গারামপুর চৌপতি এলাকায় মিছিল এসে পৌঁছতেই সংবর্ধনা প্রদান করা হয় মিছিলে অংশগ্রহণকারী এসএফআই কর্মীদের। এদিন গঙ্গারামপুর কলেজে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভা শেষে মিছিলটি তপনের উদ্দেশ্যে রওনা দেয়। ২৭ বছরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশিয়ারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের কুয়ারসই গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশিয়ারি থানার পুলিশ। বুধবার দলীয় কর্মসূচিতে রায়গঞ্জে যাওয়ার আগে মালদার নতুন সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসানসোল ও বনগাঁও উপনির্বাচন প্রসঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র বলেন, নির্বাচনে ফল যা হওয়ার ছিল তাই হয়েছে, এক নম্বরে আছেন মুখ্যমন্ত্রী। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।